শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমরা সুজন ট্রেনিং একাডেমিতে প্রতিনিয়ত যখন হিউজ পরিমাণে স্টুডেন্ট আসে তো তখন আমি একটা কুইজ প্রতিযোগিতা নিই। এই কুইজ প্রতিযোগিতায় আজকে 30টি প্রশ্ন করা হবে এবং আজকে এই প্রশ্নে সর্বাধিক যে বেশি উত্তর দিতে পারবা তাকেই হচ্ছিল বিজয়ী ঘোষণা করা হবে। কুইজের নিয়ম, প্রশ্ন শোনার সঙ্গে সঙ্গে যে দ্রুত হাত তুলতে পারবা সবার আগে তাকেই সঠিক উত্তর দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। এরপরে যদি কেউ না পারো বা যে হাত তুলছো সে যদি সঠিক উত্তর না দিতে পারে তাহলে পরবর্তীতে দ্বিতীয় যিনি হাত তুলছেন তার কাছে যাওয়া হবে এবং তার কাছে সঠিক উত্তর জানতে যাবো। এইভাবে ঠিক আছে? ওকে, রেডি? আমরা প্রথম কোশ্চেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন কবে? সাদেক বলো। বঙ্গবন্ধু মাতার নাম কি? মাসলিন। সায়রা খাতুন, সঠিক উত্তর। ঠিক আছে, বসো। তোমারও এক, ওরও এক, যার যেটা হবে সেটা কাউন্ট করে রাখো অথবা খাতায় লিখে রাখো। ঠিক আছে, তোমরাও মনে লেখো কার কাটা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাক নাম কি? খোকা। খোকা, গুড, সঠিক উত্তর। কাটা হয়েছে? দুইটা হয়েছে। ঠিক আছে, ওকে। চার নম্বর প্রশ্ন, শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কবে? কে দিয়েছে? তেইশে ফেব্রুয়ারি ১৯৬৯। সঠিক উত্তর। তাহলে তুমি ঠিক করে পাওয়া গেছো, তাই না? একটা তালি দাও হালকা করে। তোমরা দুই, ওরা দুই, ঠিক আছে? ওকে, লেটস গো, নেক্সট কোশ্চেন। বিশিষ্ট হামিদুর রহমানের উপাধি কি? সিপাহী। সিপাহী, গুড, সঠিক উত্তর। বসো, এক, তোমার এক। ঠিক আছে, ছয় নম্বর কোশ্চেন, বিশিষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর কত সালে জন্মগ্রহণ করেন? ১৯৫৯ সালে। দ্বিতীয় জন কে হাত ধরছে? কে? সাদেক। আর কার? মাসলিন। হাত ধরছিল কত? ১৯২৯ সালে। হয়নি, সঠিক উত্তর হয়নি। বসো বসো, আর কেউ, আর কেউ কি পারবা? বসো, তুমি বসো, তোমার টাইম শেষ। আর কেউ? আচ্ছা, তাহলে আমরা এটা পাস করে দিলাম। ঠিক আছে, সাত নাম্বার প্রশ্ন, সবাই লক্ষ্য রাখো ভালো করে, সাগর মোজাহিদ তোমরা লক্ষ্য রাখো পেছন থেকে কে আগে হাত তোলে। সাত নাম্বার প্রশ্ন, বাংলাদেশের হাত নামাই রাখো, নামাই রাখো, বাংলাদেশের নামাই রাখো, সবাই হাত নামাই রাখো, টেবিলে রাখো। বাংলাদেশের বীরত্ব সূচক উপাধি গুলোর মধ্যে কোনটি স্থান দ্বিতীয়? বীরত্ব, সঠিক উত্তর। তোমার তিন, ঠিক আছে, ওকে, আবার লক্ষ্য রাখো। বাবা কেমন লাগতেছে? আট নাম্বার প্রশ্ন, খুবই সহজ, সবাই পড়ে আসতো স্কুল কলেজের বইয়ে, হাত নাম আমার নাম, এটা সহজ, খুব ভালো করে লক্ষ্য করো। অপারেশন সার্চ লাইট কত সালে তৈরি হয়? অপারেশন সার্চ লাইট ১৯৭১ সালে। ঠিক আছে, আচ্ছা, সবাই হাত টেবিলে রাখো, নাহলে অনেকেই
দোকানি করতেছ? আচ্ছা তোমার কটা হয়েছে? চারটা। ওর কটা? দুটা। ঠিক আছে, এবার 9 নম্বর প্রশ্ন দেখো। 1971 সালে পাক বাহিনীর আত্মসমর্পণের সময় মুক্তি বাহিনীর প্রতিনিধিত্ব করেন কে? এরপরে সবাই হাত রাখো টেবিলে, হাত উঠানো যাবে না আগে, হাত টেবিলে রাখো, নাহলে ডিসকোয়ালিফাই হবে, আর ধরবো না কখনো। 10 নম্বর প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশে কতজন বীরবিক্রম উপাধি পায়? নিশাত কি ব্যাপার, তোমার হাত দেখতেছি না একটা। 11 নম্বর প্রশ্ন দেখো, এটা খুব সহজ, সবাই হাত তোলার মতো এই প্রশ্ন বোধহয় পাস করে দিতে হবে। বাংলাদেশের সাথে কয়টি হাতনামা সাধিয়া কয়টি দেশের সীমান্ত রয়েছে? ঠিক আছে, এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, বাংলাদেশের সিদ্দিকুর রহমান, বাংলাদেশের সিদ্দিকুর রহমান কোন খেলার জন্য বিখ্যাত? গলফের জন্য সিদ্দিকুর রহমান বিখ্যাত। ঠিক আছে, ওকে। এরপরে 13 নম্বর প্রশ্ন, জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলা ভাষায় ভাষণ দিয়েছিলেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওকে, 14 নম্বর কোশ্চেন, বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে নেতৃত্ব দানকারী প্রথম নারী কমান্ডারের নাম কি বলো? তুমি বসো। আর কেউ বলতে চাও? বসো, সেটাও আর কেউ? আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছিল কর্নেল ডাক্তার নাজমা বেগম স্যার। ঠিক আছে, মনে থাকবে তো? কর্নেল ডাক্তার নাজমা বেগম স্যার। ঠিক আছে, আচ্ছা 15 নম্বর, বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? মেঘনা। ঠিক আছে, আচ্ছা তাহলে তোমার 3 হয়েছে। ঠিক আছে, আচ্ছা এরপরে প্রশ্ন দেখো, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করে গান্ধী শিল্পীকে প্রসাদ সেন হয়নি? হয়নি, আর কেউ বলতে চাও? মরায় একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি গান্ধী শিল্পীকে কেউ? হ্যাঁ, এই দেখো এখানেই লেখা আছে,
একটু ফুলকে বাজাবো বলে যুদ্ধ করি তো তোমার আশেপাশে থেকে আমরা কোশ্চেন করছি বুঝতে পারছ এর নাম হচ্ছে আপেল মাহমুদ আপেল মাহমুদ ঠিক আছে ওরা একটু ফুলকে বাজাবো বলে যুদ্ধ করি কারণ দিয়ে শিল্পী হচ্ছে আপেল মাহমুদ ওকে ১৭ নম্বর বাংলাদেশের প্রথম টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক উত্তর হয়নি দ্বিতীয় জন হাত তুলছে নাইমুর রহমান নাইমুর রহমান দুর্জয় কে নাইমুর তুমি যেদিন আসছিলে সেদিন প্রথম দিনই আমি বলছিলাম বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়কের নাম নাইমুর রহমান দুর্জয় ভুলে গেলে তো হবে না আচ্ছা ওর জন্য একটা করতে যাও এটা তো সবাই পারবা দেখো কার উক্তি বলবে চির উন্নতম মাসে কাজী নজরুল ইসলাম ঠিক আছে সেটাও তাহলে দেখো চির উন্নতম মাসে এটি হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমি স্লোগান ঠিক আছে মিলিটারি একাডেমি হচ্ছে বাংলাদেশ অফিসার ক্যাডেট প্রার্থীগণ যেখানে ট্রেনিং এ যায় সেটি হচ্ছে মিলিটারি একাডেমি ঠিক আছে মিলিটারি একাডেমির স্লোগান হচ্ছে চির উন্নত অবশ্যই ১৯ নম্বর প্রশ্ন এটা সবাই পারবা বলতে হবে কান্তাজি মন্দির কোথায় অবস্থিত দিনাজপুরে গুড সঠিক উত্তর দিনাজপুরে অবস্থিত তোমার কয়টা হলো নিশা তিনটা আচ্ছা ২০ নম্বর প্রশ্ন এটা আমার মনে হয় পারা উচিত তোমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য বিজয় গাথা কোন সেনানিবাসে অবস্থিত বিজয় গাথা সঠিক উত্তর হয়নি বিজয় গাথা কোন ক্যান্টনমেন্টে অবস্থিত কে বলতে পারবা নিশার মিরপুর সেনানিবাসে মিরপুর সেনানিবাসে হয়নি আমরা আরেকজনকে সুযোগ দেব আর কেউ বলতে চাও তুমি বলো সফিক স্যার রামকৃষ্ণ সঠিক উত্তর হয়নি সঠিক উত্তরটা হচ্ছে রংপুর সেনানিবাসে ঠিক আছে রংপুর সেনানিবাসে বিজয় গাথা অবস্থিত ২১ নম্বর প্রশ্ন দেখো এটা সবাই পারবে উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত উত্তরা গণভবন কোন জেলায় অবস্থিত নাটোরে সঠিক উত্তর নাটোর তাহলে দেখো একটা চারটা তোমার সাতটা তো কাছাকাছি চলে আসতো কন্টেস্ট তাই না ২২ নম্বর প্রশ্ন দেখো এটা সবাই জানবা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের নাম এবং স্লোগান কি সবাই তো পারবা পারবা না বলো কি নাম তবে এটা সবাই পাইছো ঠিক আছে সবারই গাইলে দুইটা করে দিছে ঠিক না ওকে আমরা ২৩ নম্বর প্রশ্নে যাব বাংলাদেশ নৌবাহিনী এবং বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীক কি কে আগে তুলছে মাসলে ওকে সেনাবাহিনী হচ্ছে ইগল আর হচ্ছে ওকে আমরা আর কেউ আমরা মাসলিনকে সঠিক বিজয়ী বলছি যদিও বা বাংলাদেশ বিমান বাহিনীর প্রতীকটা হচ্ছে উড়ন্ত ইগলের উপরে জাপিয়ে পড় সাপটা এবং দুপাশে দুটি করে মোট চারটি তারা আর নৌবাহিনীর প্রতীক হচ্ছিল কাছে বিশিষ্ট নৌকো তার উপরে জাতীয় ফুল সাপটা ঠিক আছে ওকে মাসলিনের জন্য একটা তালিকা ২৪ নম্বর প্রশ্ন সিলেটের কেউ আসলো নাকি সিলেটের সিলেটের কয়জন আসতো দুজন বলো
সিলেটের পুরাতন নাম কি? মাসলিন হয়নি, সঠিক উত্তর হয়নি। সঠিক উত্তর হয়নি। মাসলিন তুমি চেষ্টা করবা, তুমি কেউ পারবা না। জালালাবাদ, যদিও বা ও একটু পরে বসে, তারপরও সঠিক উত্তর হিসেবে আমরা বলার কারণে ধরে নিলাম, ও একটা সঠিক উত্তর পেয়েছে। এরপরে দেখো ২৫ নাম্বার, নীল নদে দেশ বলা হয়, হাত নামাও, হাত নামাও। কাকে? মিশর, মিশর। তুমি হাতটা আগে অর্ধেক তুলে রাখছো, ইটস নট এ ফেয়ার। মিশর, ঠিক আছে। নীল নদের দেশ বলা হয় মিশরকে। বাবা তোমার কয়টা হলো? চারটা। তোমার কয়টা হয়েছে মাসলে? চারটা। ওকে, ২৬ নাম্বার, কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতিকে? সঠিক উত্তর হয়নি। আর বলা যাবে না, বসো, তুমি বসো, একবার না বললে বলা যাবে না। হ্যাঁ, মাসলিনের উত্তর সঠিক, হামিদুর রহমান। ওর জন্য একটা করে দিলে, ঠিক আছে। ২৭ নাম্বার, সবাই জাপানের রাজধানী মুদ্রার নাম কি? জাপানের রাজধানী মুদ্রার নাম বলো। আচ্ছা, এরপরে দ্বিতীয় জন কিন্তু দ্বিতীয় জন জাপানের রাজধানী টোকিও, এবং মুদ্রার নাম ইউএন। ঠিক আছে, সেটা বসো। ২৮ নাম্বার প্রশ্নের উত্তর, এটা সবাই পারবা, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা সবাই পারবা আশা করি। হাত নামায় রাখো। জীব বিজ্ঞানের জনক বলা হয় কাকে? সঠিক উত্তর এরিস্টটল। তাহলে দাও ২৯ নাম্বার, এটা সবাই পারবা, ঠিক আছে। বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের নাম কি? কে? জেনারেল এম জে। সবাই পারছো, দাও। লাস্ট ২৩ নাম্বার প্রশ্ন, দেখো স্ট্যাচু অফ লিবার্টি কোথায় অবস্থিত? আমেরিকা। আজকে আমাদের নিজের বিজয়ী হচ্ছিল, পুরস্কারটা নিয়ে আসো, আমার ফাইলের উপরে রাখা আছে। মাসলেন আসো, আজকের বিজয়ী হচ্ছিল মাসলেন, তাই না? মাসলেন কেমন দেখে মুখ করো। আচ্ছা বাবা, আমার বিজয়ের জন্য আরেকটা করতালি দাও। সাধারণ জ্ঞান কিন্তু আসলে সব পরীক্ষায় আসবে, সেনা ও বিমান বাহিনী সব পরীক্ষায় সাধারণ জ্ঞান আসে। তো সাধারণ জ্ঞান ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? কেমন লাগতেছে বিজয়ের ফার্স্ট ওয়েব? ভয় লাগতেছে। ভয়ের কি আছে, ভয়ের তো কিছু নেই। বাবা কেমন লাগলো কুইজে অংশগ্রহণ করে? ভালো লাগছে না? আচ্ছা, তো যাই হোক, আজকে আমাদের বিজয়ীর জন্য একটা পুরস্কার আছে। আমরা একাডেমির গেঞ্জি এবং একাডেমির একটি ছোট ক্যাপ দিব, সবাই করতলি দিবা, ঠিক আছে? আজকে আমাদের কুইজের অনুষ্ঠান, কালকে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীর জন্য আইকিউ এর ১০০ নম্বরের মডেল টেস্ট হবে, ওখানে বড় পুরস্কারটা আছে।
ঠিক আছে দেখবো ওখানকার বড় পুরস্কারটা কে পাও তো যাই হোক সবাই ভালো থেকো ইউটিউবে যারা স্টুডেন্ট তোমরা ছিলা যারা দেখলা আশা করি তোমরাও আমাদের এই কুইজের প্রোগ্রামটি উপভোগ করেছো তোমরা তো করছো ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক নতুন টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম